করতে হবে, শৃঙ্খলা প্রতিষ্ঠা দিব। ফের অশান্ত বাংলাদেশ, এবার হাসিনার পরিণতি হবে কি ইউনূসেরও? বাসভবন দখলের চেষ্টা, নিরাপত্তা বাহিনীর সঙ্গে ধুন্ধুমার সংঘর্ষ ছাত্রদের। বিক্ষোভের মুখে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। ইউনূসের বাড়ি ঘেরাও গিয়ে পুলিশের শেলের মুখে ছাত্র সমাজ। সরকারি চাকরিতে আবেদনের সময়সীমা বৃদ্ধির দাবিতে ফের অশান্ত বাংলাদেশ। ইউনূসের সরকারি বাসভবন ঘেরাও এসে নিরাপত্তা বাহিনীর সঙ্গে ধুন্ধুমার সংঘর্ষ। পুলিশের ছোড়া গ্যাস শেলে আহত 10 থেকে 15 জন। নিরাপত্তা বাহিনীর সঙ্গে ধুন্ধুমার সংঘর্ষে জড়ানো ছাত্র সমাজ। লাগাতার সমর্থন পেতে পেতে আচমকা বিক্ষোভের মুখে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শেখ হাসিনা সরকার পতনের পরে যে ছাত্র সমাজ তাকে ক্ষমতার কুরসিতে বসিয়েছিল, এদিন তাদেরই একাংশ তার সরকারি বাসভবন ঘেরাও এসে নিরাপত্তা বাহিনীর সঙ্গে ধুন্ধুমার সংঘর্ষে জড়ালো। পুলিশের ছোড়া গ্যাস শেলে 10 থেকে 15 জন আহত হয়েছেন, তবুও দমানো যায়নি ক্ষুব্ধ ছাত্রদের। কার্যত তেড়ে এসে তারা ফের ঘেরাও অবস্থান করেন ইউনূসের বাড়ি যমুনাতে। তাদের দাবি একটাই, সরকারি চাকরিতে আবেদনে বয়সের ঊর্ধ্বসীমা 30 থেকে 35 বছর করা হোক। দাবি উঠে আজই এই সংক্রান্ত নির্দেশিকা জারি হোক। বিস্তর অশান্তির পরে বিকেলের দিকে ইউনূসের বাড়িতে ঢুকে ঘণ্টাখানেক বৈঠকও হয় তাদের, কিন্তু সবই নিষ্ফলা। পড়ুয়াদেরই একাংশ জানিয়েছেন যে তাদের বৈঠক ব্যর্থ হয়েছে। গত এক মাস ধরে ছাত্র জনতার আন্দোলনের মুখে পড়েছিলেন শেখ হাসিনা। শেষ পর্যন্ত গত 5 আগস্ট প্রধানমন্ত্রী পদে ইস্তফা দিয়ে দেশ ছাড়তে হয়েছিল শেখ হাসিনাকে। তারপর তৈরি হয়েছে মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার, কিন্তু আন্দোলনের রাস্তা থেকে সরল না বাংলাদেশ। এবার বিক্ষোভের মুখে পড়তে হলো মোহাম্মদ ইউনূসকেও। সোমবার থেকে সরকারি চাকরির সময়সীমা 30 থেকে বাড়িয়ে 35 করার দাবিতে ফের ঢাকা রাজপথে নতুন করে শুরু হয়েছে আন্দোলন। জুলাই অগস্টের রাজনৈতিক অস্থিরতা থেকে এখনো মুক্ত হতে পারেনি ভারতের পড়শি দেশ বাংলাদেশ। তার মধ্যে বিক্ষোভের মুখে পড়তে হলো বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে। গতকাল সোমবার সকালে ঢাকার শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে জড়ো হন আন্দোলনকারীরা, আর সেখান থেকে মিন্টো রোডে অবস্থিত প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের সরকারি বাসভবন যমুনার দিকে পদযাত্রা করেন তারা। বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলির প্রতিবেদন অনুযায়ী প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে সভা সমাবেশ করার উপর নিষেধাজ্ঞা জারি করেছিল বাংলাদেশি পুলিশ, আর সেই নিষেধাজ্ঞা উপেক্ষা করে যমুনা প্রাঙ্গণ দখল করার চেষ্টা করে আন্দোলনকারীরা। মিছিল এগোতে থাকলে সেখানে মোতায়েন করা পুলিশ কর্মীরা বিক্ষুব্ধকারীদের সেখানে বাধা দেওয়ার চেষ্টা করে। পুলিশ এবং আন্দোলনকারীদের মধ্যে তখন এক ধস্তাধস্তির পরিবেশ সৃষ্টি হয় এবং বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি হয় সেখানে। শেষ পর্যন্ত বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাসের শেল এবং রবারের বুলেট ছুড়ে পুলিশ। সরকারি চাকরিতে বয়সসীমা বাড়ানোর দাবিতে বাংলাদেশে এর আগেও কিন্তু বিক্ষোভ আন্দোলন হয়েছে, এই ঘটনা নতুন বিষয় নয়। কিন্তু তখন ক্ষমতায় ছিল শেখ হাসিনার আওয়ামী লীগ সরকার, সেই সময় এই ধরনের বেশ কয়েকটি আন্দোলনও হয়েছিল। হাসিনা সরকার অবশ্য তাদের দাবি কখনোই মানেননি, তবে এখন পরিস্থিতি কিন্তু পাল্টে গিয়েছে। কারণ মাস দুয়েক আগে সেই দেশে যে রাজনৈতিক সংকট দেখা দিয়েছিল তা থেকে এখনো বের হতে পারেনি বাংলাদেশ। আইন শৃঙ্খলা পরিস্থিতি এখনো স্বাভাবিক হয়ে ওঠেনি। গতকাল সোমবারই ঢাকার উপকণ্ঠে অবস্থিত আশুলিয়ায় বকেয়ার দাবিতে সেখানে বিক্ষোভ দেখান পোশাক শ্রমিকরা। ওই এলাকায় দোকানপাট এবং পুলিশের গাড়ি ভাঙচুর করে তারা, আর সেই হিংসাত্মক আন্দোলন দমন করতে বিক্ষোভকারীদের লক্ষ্য করে গুলি চালায় পুলিশ। ঘটনায় গুলিবিদ্ধ হয়ে এক শ্রমিকের মৃত্যু হয় এবং আরও 50 জনের মতো আহত হয়েছেন বলেও খবর রয়েছে। আমাদের বাংলাদেশের প্রতিনিধির মাধ্যমে আমরা দেখে নেব সেখানকার যে সার্বিক পরিস্থিতি। Hey!
সংবাদ এ পর্যন্তই। ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে, সাথে থাকুন। ধন্যবাদ।